নগরীর কূটনৈতিক পাড়া সহ অভিজাত এলাকা ছেয়ে রাখা হয়েছে 1100 সিসি ক্যামেরায়। বাড়িধারা, গুলশান, বনানী, নিকেতন ও মহাখালীর বেশিরভাগ সড়ক এখন 24 ঘন্টা পুলিশের নজরদারিতে। প্রশ্ন ছিল এসব ক্যামেরা কিভাবে কাজ করে, কারাই বা এসব ক্যামেরা 24 ঘন্টা পর্যবেক্ষণ করছেন। বেলা 2:30টায় সিসি ক্যামেরার ছবি তুলে গুলশানের নিয়ন্ত্রণ কক্ষে হাজির হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। নিজেদের ছবি দেখতে চাইলে আধা ঘন্টার মধ্যে দায়িত্বরত পুলিশ সদস্য তা বের করে দেখেন। এসব ছবি 2 মাস পর্যন্ত সংরক্ষণ করা হয়। পুলিশের দাবি, এ সময়ের মধ্যে নগরবাসী কোনো অভিযোগ নিয়ে গেলে ঘটনায় জড়িতদের শনাক্ত করা সম্ভব, এমনকি অপরাধীর গতিবিধিও নজরদারিতে রাখা সম্ভব। 3 ঘন্টা কারেন্ট না থাকলেও এই ক্যামেরা সচল থাকবে। পাশাপাশি যদি কোনো কারণে ক্যামেরার অন্য কোনো লিঙ্ক ডাউন হয়ে যায়, ক্যামেরার নিজস্ব এইচডি কার্ড আছে, এইচডি কার্ডে আপনার 48 ঘন্টা পর্যন্ত সে নিজে নিজেই ব্যাকআপ নিতে থাকবে। তবে এই নিরাপত্তা সুবিধা পাচ্ছেন শুধু অভিজাত এলাকার মানুষ। আবার সিসি ক্যামেরা থাকার পরেও সম্প্রতি গুলশান থেকে ব্যবসায়ী অনিরুদ্ধ রায় অপহরণের কিনারা করতে পারেনি পুলিশ। এছাড়া বনানী ফ্লাইওভার এলাকা থেকে ব্যবসায়ী সাদাদ আহমেদ অপহরণে জড়িতদেরও শনাক্ত করা যায়নি। গুলশানের হলি আর্টিজেনে হামলা, ইতালির নাগরিক সিজার তাবেরা হত্যার প্রেক্ষাপটে 2016 সালে মেয়র আনিসুল হক কূটনৈতিক পাড়া সহ অভিজাত এলাকা ও নগরীর গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেন। আমরা আমাদের পাশে থাকুন, সবাই মিলে একসঙ্গে ঢাকাকে গড়ি। এবছর শুরুর দিকে একনেক সভায় উত্তর সিটি কর্পোরেশনে আরও 422 কোটি টাকার 5000 সিসি ক্যামেরা ও 40000 এলইডি বাতি বসানোর প্রকল্প অনুমোদন পেয়েছে। তবে এরপর প্রকল্পটির কোনো অগ্রগতি হয়নি। স্মার্ট ঢাকা করার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখবে এই এলইডি টিভি এবং সিসিটিভি ক্যামেরা। এর ফলে নিরাপত্তাও যেমন বাড়বে, জনগণের সুবিধাও হবে। এ প্রকল্পে 157 কোটি টাকার ক্যামেরা, কন্ট্রোল রুম, হার্ডওয়্যার ও সফটওয়্যার ছাড়াও 280 কোটি টাকার এলইডি বাতি বসানোর কথা রয়েছে। বাস্তবায়নের জন্য সহায়তা চাওয়া হয়েছে সেনাবাহিনীর। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।